আসসালামু আলাইকুম, আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি পটলের একটি দুর্দান্ত ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ একটু হলেও আপনাদের উপকারে আসবে। এখানে আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পটলকে আবার বাড়িও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। পটলগুলোকে আমি এভাবে আঁচড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন। এবার আমি চুলায় চলে যাব। চুলায় একটা ডেকচি বসিয়ে দিয়েছি, এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলো কেটে রাখা পটলটাকে দিয়ে দিচ্ছি সেই পানিতে, দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিব। আমি আলপনাস কিচেন থেকে বড় বড় মতো ওয়েলকাম করছি, আরেকটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। আমি একটু সুন্দর কালার আসার জন্য আমি হলুদের গুঁড়োটা এখানে ব্যবহার করছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পটলটা পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত। এতে পানিটা শুকিয়ে এসেছে এবং পটলটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পটলটাকে সাইডে নামিয়ে রাখবো। এবার আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন এই ভর্তাটি সরষের তেলের মধ্যেই করার, তাহলে এই ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি। দিয়ে আমি সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এবং রসুনটা সিদ্ধ হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে নেব, খুব বেশি করে ভাজতে হবে না। আমার এই আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটু করে লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। এই তো পেঁয়াজ রসুন মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলেই আগে থেকে সিদ্ধ করে রাখা যে পটলগুলো, সে পটলগুলোকে আমি ভেজে নিব। এবার আমি পটলটাকে দিয়ে দিচ্ছি এই তেলেই। পটলটা সিদ্ধ হয়ে আছে, তাই বেশিক্ষণ ভাজবো, শুধু যে পানি আছে সে পানিটাকে শুকিয়ে নেব। তেলের মধ্যে একটু তেল তেলও হবে, 2 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আমি এটাকে 2 মিনিট শুধু ভেজে নিয়েছি। পটলটা আমার ভাজানো হয়ে গিয়েছে, এবার আমি পটলটাকে উঠিয়ে নেব। আপনারা ট্রাই করবেন বাসায় এভাবে পটল দিয়ে ভর্তা, গরম ভাতের সাথে এই একটি ভর্তা হলে আর কিছুই লাগবে না। আমি পটলটাকে নামিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি শিলপাটায় চলে যাচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন আপনারা এটাকে শিলপাটায় ভর্তাটা করে নিতে, তাহলে এই পটলের ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি যারা যা ঝাল বেশি পছন্দ করেন বা ঝালটাকে কম বেশি করে নিতে পারেন, আমি এখানে শুটমরিচ ইউজ করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে ভর্তার মধ্যে একটু ঝালটা দিলে অনেক বেশি টেস্ট হয় ভর্তার। এবার আমি রসুন ভাজা পেঁয়াজ ভাজা সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা অল্পই দিয়ে দিচ্ছি, পরে আবারও যদি লাগে আমি পরে নুনটা আবার দিব। এবার আমি খুব ভালো করে এভাবে বেটে নিব। মরিচটা আমার বাটানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি।
এবার পটলটাকেও খুব ভালো করে আমি এভাবে শিলপাটায় বেটে নিচ্ছি। দেখুন শিলপাটায় ভর্তা করলে আসলে ভর্তার স্বাদও যেমন বাড়ে তেমনি দেখতেও অনেক বেশি ভালো লাগে। আমি এক বাটাতেই ভর্তাটা আজকে উঠিয়ে নেব, দুই বাটা দিতে হবে না। এক বাটাতে দেখুন কতটা সুন্দর মিহি হয়ে গিয়েছে। এবার আমি শিলপাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমার মনে হয়েছে একটু নুন কম হয়েছে, এবার আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, কারণ আমরা এখানে ভাজা পেঁয়াজ ইউজ করেছি। তবে কাঁচা পেঁয়াজটা দিলে দাঁতের মধ্যে লাগে, তখন অনেক বেশি আরও ভর্তার স্বাদটা বেড়ে যায়। তাই আমি কাঁচা পেঁয়াজটাকে দিয়ে এভাবে হাত দিয়ে একটু, এবার আমি পেঁয়াজটাকে দিয়ে এভাবে ভালো করে মেখে নেব, খুব বেশি মিহি করে। আমার এই আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার এর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভর্তাটা। এই তো ভর্তাটা আমার অলমোস্ট ডান, ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি ভর্তাটা খেয়ে উঠিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করবেন পটলের এই ভর্তা। আজ এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।